কলেজ থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাস্তায় চলন্ত মারুতি গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক কলেজ পড়ুয়া ছাত্রী যা দিল্লি নির্ভয়া কাণ্ডেরই যেন পুনরাবৃত্তি ঘটনা গত মঙ্গলবার থানার অন্তর্গত বাইপাস সড়কে এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে আগরতলা জীবী হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময়ে ছাত্রী পরিবারের তরফ হয়ে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনা তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার ব্যবধানে এক নরপিসাজকে গ্রেফতার করতে সক্ষম হয় আটক যুবকের নাম গৌতম শর্মা রাজ্যের মাটিতে কলেজ পড়ুয়া ছাত্রী গণধর্ষণের মতো জঘন্য খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হতে গোটা রাজ্য জুড়ে তীব্র সমালোচনা ঝড় বইতে শুরু করে দাবি উঠে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার এদিকে এই ঘটনার খবর পেয়ে বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গণধর্ষিতা এ কলেজ পড়ুয়া ছাত্রীটি তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বিজেপির মহিলা মোর্চা প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেব আগর পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি প্রতিনিধি দল সদস্যরা এদিন হাসপাতালে গিয়ে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হয়ে তার চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহিলা মোর্চা প্রদেশ সভানেত্রী এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে নরপিশাসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যে এরকম ধরনের বর্বরতা শিকার হতে হবে একটি মেয়েকে একটি মাতৃশক্তিকে কারণ আমাদের সবার ঘরেই কন্যা সন্তান হয়েছে তো আমাদের ঘরের মেয়েদের মতনই মেয়ে মা একটা পরিবারের একটা মা বাবার মানে কী বলবো খুব প্রিয় একটি মেয়ে তো আজকে সেই নর নরবিশ্বাস দ্বারা সে অত্যাচারিত সে দূষিতা তো আমাদেরকে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন আমরা অনেক ঘুরে ছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমরা পুরোটা ওনার অফিস থেকে আমরা শুনতে পারি এবং আমরা এতক্ষণ দূরে আসি এবং যে ঘটনা শুনলাম বা দেখলাম সেটা ভাষা নেই আমাদের কাছে তা আমরা বিশ্বাস যে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত অলরেডি দোষী ধরা হয়েছে একজনকে এবং বাকি যারাই আছে তাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের প্রশাসন ধরে নিয়ে যেতে পারবেন এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন সেটা আমাদের বিশ্বাস এবং আমরা সেই ধরনের জঘন্যতম ঘটনাকে ধিকার জানায় প্রতিবাদ জানায় এবং আমরাও আমরা আমরাও রাজ্য প্রশাসনের কাছে দাবি রাখছি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আগামী দিন যেন এই ধরনের ঘটনা করতে কোনো কোনো কারণ অন্তত বুক কাঁপে হাত কাঁপে এবং ভাবে যে এই ধরনের ঘটনা হলে কি ধরনের শাস্তি হয় আমরা সেটাই চাইছি আজকের ঘটনার পর পরিবারের লোক কি কথা পরিবারের সঙ্গে পরিবার কথাই বলতে পারছে না